بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, মোহাম্মদ মুহিদুল ইসলাম ভাই জানতে চেয়েছেন সুন্নতে খাতনাকে কেন্দ্র করে যে দাওয়াতের প্রথা, এটা কি জায়েজ কি না? প্রিয় ভাই, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, অন্যান্য দেশের কথা তেমনটা জানা নেই, যে খানার আয়োজন করা হয় সুন্নতে খাতনায়। সুন্নতে খাতনায় খানার আয়োজন বা দাওয়াতের ব্যবস্থাপনা, এটা কোনো নবীর সময় ছিল কি না জানা নেই, এরকমটা হওয়ার কথা নয়। বিবাহেরই খানার আয়োজন হয়েছে, কিন্তু সুন্নতে খাতনার জন্য খানার আয়োজন হয়েছে এমনটা পাওয়া যায় না। দ্বিতীয়ত হলো আমাদের যে বিবাহে এবং সুন্নতে খাতনা যে খানার আয়োজন করা হয়, সেখানে একটা উদ্দেশ্য থাকে টাকা ওঠানো, যেটা বিবাহেতে খানা দেওয়া বৈধ হলেও টাকা ওঠানোটা, মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা মুদাসসির 6 নম্বর আয়াতে বলেছেন যে অধিক পাওয়ার আশায় অল্প দান করো না। কাউকে যদি অধিক পাওয়ার আশায় অল্প কিছু দেওয়া হয়, এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা আল্লাহর নিষেধাজ্ঞার একটা, না আল্লাহর একটা আইনের বিরোধিতা হয়ে যায়। অতএব আপনি একটা দাওয়াতে গিয়ে খেয়ে আসলেন, সম্মানের খাতিরে দেখা যায় একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে, টাকা দিয়ে যদি খেতে হোটেলে খাবো, ওখানে খাওয়ার কী দরকার? আর যিনি দাওয়াত দিয়েছেন উনি টাকার জন্য দিয়েছেন, এমন উদ্দেশ্য থাকলে এটাই বৈধ নয়। আশা করি বিষয় বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।